আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশন থেকে খবর পড়ছি আমি বিথি মোস্তফা। এবার দেখুন বিস্তারিত। নড়াইলে লোহাগড়া থানার হত্যা মামলার আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব। মামুন হাসান, লোহাগড়া নড়াইল প্রতিনিধি। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দীঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় জমি জমার বিরোধকে কেন্দ্র করে 13 জুন 2022 আসামি মোহাম্মদ বোরহানউদ্দিন মোল্লা, মোহাম্মদ একরাজুল মোল্লা, মোহাম্মদ সাব্বির মোল্লা সহ তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে পটু মোল্লাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করে। এ সময় পটু মোল্লার ছোট ভাই কচি মোল্লা বড় ভাইকে বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। এ বিষয়ে ভিকটিমের ভাই জসিম উদ্দিন মোল্লা বাদী হয়ে নড়াইল জেলার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‍্যাব ৬ যশোরের একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় 19 জুন র‍্যাব ৬ যশোর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্ত হত্যা মামলার কয়েকজন আসামি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আড়িয়াব এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত 2:30 সময় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। নড়াইল জেলায় লোহাগড়া থানার তালবাড়িয়া গ্রামের হত্যা মামলার আসামি মোহাম্মদ বোরহানউদ্দিন মোল্লা, মোহাম্মদ ইকরাজুল মোল্লা, মোহাম্মদ সাব্বির মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে পরবর্তীতে আসামিদেরকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন যে র‍্যাব ৬ সিপিসি ৩ যশোর কোম্পানি যে কোনো চাঞ্চল্যকর হত্যা সহ যে কোনো মার্ডার আমরা অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে ছায়া তদন্তগুলো করে থাকি। গত এর ধারাবাহিকতায় গত 13 তারিখ সিপিসি ৩ যশোরের আওতাধীন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দীঘলিয়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। উক্ত হত্যাকাণ্ডে পটু মোল্লা নামে একজনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরেই পটু মোল্লার ছোট ভাই কচি মোল্লাও গুরুতর আহত হয়ে খুলনায় চিকিৎসাধীন থাকে এবং পটু মোল্লা হাসপাতালে ভর্তি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই খুনিরা এলাকা থেকে পালিয়ে যায় এবং আত্মগোপনে থাকে এবং আমরা এরপরে ছায়া তদন্ত শুরু করে অদ্য 19 তারিখ মধ্যরাত 02:30 ঘটিকায় আমরা নারায়ণগঞ্জ থেকে মূল আসামিসহ তিনজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই।